গুচ্ছবর্তী পরীক্ষায় সাধারণ জ্ঞানের পরিবর্তে আইসিটি বিষয়টাকে বিজ্ঞান মানবিক বাণিজ্য সবার জন্য কিন্তু সংযোজন করা হয়েছে তো সেজন্যই গুচ্ছভুক্ত বিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি আসন দখল করতে হলে অবশ্যই কিন্তু এই আইসিটিতে সেরা একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে তো আইসিটিতে সেরা প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই মানবন্টন প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে দেন হচ্ছে প্রশ্ন পদ্ধতি কিভাবে হবে এবং কি কীভাবে হতে পারে সেজন্য কিন্তু প্রপার একটা গাইডলাইন আমাদেরকে বুঝতে হবে দেন হচ্ছে যে গুরুত্বপূর্ণ বই সাজেশ রয়েছে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং কি পরীক্ষায় কিভাবে ভালো করা যায় এবং কি কোন বই ফলো করলে সেরা একটা প্রস্তুতি গ্রহণ করা যায় সেই বিষয় কিন্তু আমাদের জানতে হবে তাহলেই কিন্তু আমরা গুচ্ছভুক্ত বৃষ্টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইসিটিতে ভালো করতে পারবো সুতরাং ধৈর্য এবং কি মনুর সহকারী যাবতীয় বিষয়গুলো দেখতে থাকো তাহলে তোমরা অবশ্যই এই বিষয়ে তোমরা প্রপার একটা ধারণা পেয়ে যাবে তো প্রথমে আমরা যদি মান বন্টন প্রক্ষেপাতে চিন্তা করি সেই ক্ষেত্রে সেই আমরা জানি কিন্তু যে বিজ্ঞান শাখা যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু 20 নম্বর থাকছে এই আইসিটি থেকে অর্থাৎ আইসিটি বিষয় থেকে তাহলে 20 নম্বর বরাদ্দ বাট তারা কিন্তু এই আইসিটি চাইলে স্কিপ করতে পারে আইসিটি পরিবর্তে জীববিজ্ঞান অথবা তারা উচ্চতর গণিত দাগাতে পারে বাট অধিকাংশ স্টুডেন্টের মধ্যে এমনও রয়েছে যারা হচ্ছে জীববিজ্ঞান এবং কি গণিতে তারা হচ্ছে পারদর্শী না তারা আইসিটিতে বেশি ভালো বোঝে বিজ্ঞান সাধারণত আইসিটিতে ভালো হয়ে থাকে তো সেক্ষেত্রে যেহেতু আইসিটি আনসার করার সুযোগ রয়েছে জীববিজ্ঞান এবং কি ম্যাথের পরিবর্তে সুতরাং তারা কিন্তু এটাকে একটা প্লাস পয়েন্ট হিসেবে ধরতে পারে সুতরাং আইসিটিতে ভালো প্রস্তুতি নিলে এবং কি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আইসিটি অংশটা দাগিয়ে দিলে তারা কিন্তু আইসি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলো তারা পাবে এবং অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এই আইসিটি রিলেটেড সাবজেক্টে পড়াশোনার সুযোগ কিন্তু হতে পারে এবং কি অনেকের কিন্তু চাহিদা থাকে আমরা যদি মানবিক এবং কি বাণিজ্য শাখার কথা বলি মানবিক ও বাণিজ্যের জন্য কিন্তু আইসিটি থেকে কম্পালসারি তোমাদের আনসার করতেই হবে পঁচিশ মার্কস থাকবে অর্থাৎ বাধ্যতামূলক কিন্তু মানবিক এবং কি বাণিজ্যের জন্য কিন্তু আইসিটি আনসার করতেই হবে এবং কি পঁচিশ নম্বর কিন্তু বরাদ্দ অর্থাৎ হিউজ একটা নম্বর থাকছে সুতরাং অবশ্য অবশ্যই আমাদের আইসিটিতে ভালো করতেই হবে তাহলে একটা আসন আমরা দখল করতে তাহলে ভর্তি পরীক্ষা আমাদের ভালো হবে তো সেক্ষেত্রে প্রশ্ন পদ্ধতি সম্পর্কে আমাদের কিন্তু একদম ক্লিয়ার ধারণা থাকা উচিত তো সেই প্রশ্ন পদ্ধতি কেমন হবে অবশ্যই আমরা কিন্তু জানি এমসিকিউ প্যাটার্নে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কি সেই এমসি প্যাটার্ন কিন্তু আমাদের এইচএচির জন্য যে আমরা এমসি কিউগুলো পড়তাম সেই রিলেটেড এমসি কিন্তু থাকবে না যদিও সেখানে বলা হয়েছে যে এইচএির যে আইসিটি আছে সেই রিলেটেড কোশ্চেন আসবে তো সেক্ষেত্রে এইসএচি লেভেলে যে আইসিটি আছে সেগুলো বেসিক ধারণা থাকা ভালো তো সেক্ষেত্রে এমসি কিউ প্যাটার্নগুলো কিন্তু এইচএসসি যে বোর্ড পরীক্ষা সে রিলেটেড হবে না অবশ্যই তোমাদেরকে বিশ্ববিদ্যালয় প্যাটার্নগুলো সেগুলো কিন্তু বুঝতে হবে তো দেন আমরা যদি বই কথা এবং কি এই এমসি যে প্রশ্ন প্যাটার্নগুলো সেগুলো কি ভালো করে বোঝা যায় একটু পরে সেটা ডিটেলসে বলে দিচ্ছি তো এখন কথা হচ্ছে বই সাজেশনের বিষয়টা প্রথমেতে আমাদেরকে বোর্ড বইয়ের দিকে ফোকাস করতে হবে এবং কি বুর্ড বইয়ে ফোকাস করে দেন কিন্তু আমাদের কি করতে হবে সেই বুট বই আমরা যে যেটা পড়ছি এইচএসসি লেভেলে অনেকেpostgresql মুজিবুর মাসারে বই বইছে মাহবুবুর রহমান স্যার বই পড়ছি যে যে স্যার বই পড়িস না কেন সেই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট একটা ধারণা থাকতে হবে এবং কি সেই বিষয় ক্লিয়ার কনসেপ্ট ধারণা থাকলে কিন্তু আমাদের যে প্রস্তুতির ভিত্তিটা সেই ভিত্তিটা মজবুত হবে তো দেন আমরা কি করব যদি কারো কাছে সহায়ক গাইড থাকে অনেকের কাছে কিন্তু গাইড বই ছিল এইচএসসি লেভেলে তোমরা আরকে কিনেছিল তো গাইড বই থাকে সেই গাইড বইয়ে যে এমসিকিউ গুলো রয়েছে সংক্ষেপে এমসিকিউ সেই এমসিকিউ গুলো আমরা কিন্তু ফলো করব বহুপদ এমসিকিউ দেখার কোনো প্রয়োজন নাই তো সংক্ষিপ্ত এমসিকিউ কিউ যেগুলো এসেছে সেগুলো ফলো করবে এবং কি সেই গাইড থেকে কিন্তু সেখানে এবং কি বইও কিন্তু বুর্ড যে বই যে আছে আমাদের সেই বইয়েও কিন্তু কি করা হয়েছে তোমার হচ্ছে বুর্ড কুয়েশনগুলো দেওয়া অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে বোর্ডে যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো দেওয়া আছে আমরা কিন্তু সেই বোর্ডের কোশ্চেনগুলো শেষ করে ফেলবো এবং কি সেই বুডের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং কি যে বোর্ডের যে বই বিশেষ করে প্রকাশ্য মুজিবুর রহমান স্যার বই মাহবুব রহমান স্যার বই সেই বই যে এমসিকিউগুলো সেগুলো কিন্তু আমাদের কালেক্ট করে দেন সলভ করা উচিত তাহলে কিন্তু একটা ভালো প্রস্তুতি আশা করা যায় দেন যদি কারো কাছে পরীক্ষার জন্য যদি পরীক্ষায় ভালো করতে চাও এবং কি যে প্রশ্ন পদ্ধতি রয়েছে যে বিষয়টা একটু আগে বলেছিলাম যে প্রশ্ন পদ্ধতি এবং কি কোন প্রশ্ন পদ্ধতি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নপর্তি এই অংশটা যদি ঠিকমতো বুঝতে চাও এবং কি যে বুট বইয়ে যে বিষয়গুলো বললাম কাছে সবার কাছে বুট বই থাকে বা তারপরে তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল এবং কি আমাকে কমেন্টে জানিয়েছিল এবং কি সোশ্যাল মিডিয়াতেও বলেছিল যে আইসিটির জন্য যাতে করে গুচ্ছ ভর্তি পরীক্ষা ভালো করা যায় সেজন্য একটা বই বিশেষ করে অ্যাডমিশনের জন্য একটা বই সাজেস্ট করতে সেজন্যই কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ বই আজকে আমি তোমাদের সাজেস্ট করবো সেটা হচ্ছে আইসিটি প্লাস যে বইটা এই বইটাতে কিন্তু অ্যাডমিশনের যে এমসি কিউ প্যাটার্নগুলো সেই প্যাটার্নগুলো কিন্তু অধ্যায় ভিত্তিক সুন্দরভাবে দেওয়া আছে এবং প্রতিটা অধ্যায়ের মধ্যেই কিন্তু তোমাকে সেলফ প্র্যাকটিস দেওয়া আছে যে অধ্যায় সে তুমি সেলফ প্র্যাকটিস করতে পারবা দেন কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্টগুলো কিন্তু সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে দেন এখানে কিন্তু শর্টকাট টিপস এবং ট্রিক্সও রয়েছে এবং কি অ্যাডমিশনের জন্য যতটুকু প্রয়োজন এমসিকিউ বিষয়গুলো যে প্যাটার্ন আসে সে সকল বিষয়গুলো এখানে ডিটেলসে দেওয়া আছে এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মডেল টেস্টও কিন্তু এখানে দেওয়া আছে এবং কি আরেকটি যে বিষয়টা বলেছিলাম যে বুড বইয়ের যে বই বই এই সকল বই যে গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো এবং কি বিভিন্ন বোর্ডে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বারবার আসে বা যে পারেন এসে থাকে সেই বিষয়গুলো কিন্তু এই বইটাতে দেওয়া আছে এবং কি এই বইটা তোমরা স্লিম দেখতে পাচ্ছ এবং খুবই স্লিম থিকনেস একদমই স্লিম শ্রুত একটা বই এবং কি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু এই বইটাতে দেওয়া আছে তোমরা যদি এই বইটা কালেক্ট করে যদি সুন্দর প্রিপারেশন নাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা গুচ্ছভুক্ত গুচ্ছপুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্বের আইসিটিতে খুবই ভালো করতে পারবে এবং কি এই বইটা কালেক্ট করতে হলে তোমরা কিন্তু ঘরে বসে মানুষের যে কোনো প্রান্ত থেকে অতি সহজে পার্সেস করতে পারো স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করলে এবং কি ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে সেই আইডিতে আমাকে নক করে কিন্তু অতি সহজেই তোমরা ঘরে বসেই মানুষের যে কোনো প্রান্ত থেকে এই বইটা পার্সেস করতে পারবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই সুতরাং তোমরা এই বইটি অবশ্যই পার্সেস করে নিবে দেন তোমাদের প্রস্তুতিকে সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারবে এবং কি যে বিষয়টা বলেছি এই বইটাতে যে বিশেষত্ব সেটা হচ্ছে যে ভিত্তিক যে বইগুলো মুজিবুর রহমান স্যার বই আরও অনেক রাইটার বই আছে তোমরা যে যেটা পড়েছো কেন অনেকে কিন্তু একাধিক বই পড়ে নাই তো তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটা ধারণ একটা সুযোগ করে দিচ্ছে সকল বইয়ের গুরুত্বপূর্ণ এমসি গুলা কিন্তু কম্বিনেশন এই বইটাতে রয়েছে